যে ভাই আমলি করে সেই ভাই তার আপন ভাই, যদি সে বিএনপি করে অথবা দলসান করে অথবা আওয়ামী লীগের এন্ট্রি করে দল করে, তার বুকে সে ছুরিটা আঘাত করতে মোটেও কিছুমা হয়নি। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তারা ছিল পাকিস্তানের রাজাকার, এভাবে গালি দেওয়া হতো, এভাবে গালি দিত। কিন্তু আজও বন্ধু দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী বা বিএনপি কোনো নেতৃবৃন্দ পাকিস্তানে যায় কেউ আশ্রয় নিয়েছে? কেউ নেয় নাই। ঠিকই দেখেন যারা ভারতে হিসাবে যারা ভারতকে লালন পালন করে ঠিকই ক্ষমতা ছেড়ে তারা ভারতে যায় পালায় আশ্রয় নিয়েছে। যে ভাই আওয়ামী লীগ করে সেই ভাই তার আপন ভাই, যদি সে বিএনপি করে অথবা দলসান করে অথবা আওয়ামী লীগের এন্ট্রি করে দল করে, তার বুকে সে ছুরিটা আঘাত করতে মোটেও কিছুমা হয়নি। এমনকি তারা এই দেশকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, বাংলাদেশকে দুইটি ভাগে ভাগ করেছিল, দুইটা গালি হিসাবে আখ্যায়িত করেছিল। একটা হচ্ছে পাকিস্তানের শক্তি, এটা হচ্ছে আমরা কি ইন্ডিয়ান শক্তি, ইন্ডিয়ান রাজাকার, পাকিস্তানের রাজাকার। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তারা ছিল পাকিস্তানের রাজাকার, এভাবে গালি দেওয়া হতো, এভাবে গালি দিত। কিন্তু আজও বন্ধু দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী বা বিএনপি কোনো নেতৃবৃন্দ পাকিস্তানে যায় কেউ আশ্রয় নিয়েছে? কেউ নেয় নাই। ঠিকই দেখেন যারা ভারতে হিসাবে যারা ভারতকে লালন পালন করে ঠিকই ক্ষমতা ছেড়ে তারা ভারতে যায় পালায় আশ্রয় নিয়েছে। এই ভারত প্রীতি দিয়েই তারা এই দেশকে শাসন করছিল, ভারতের টিপস দিয়ে তারা দেশকে শাসন করছিল। 5ই আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত আজকে এক সপ্তাহ হলো, 12 দিন হতে গেল, 7-8 দিন যে সময়টা আমাদের মাস থেকে গেল, 2 বার কু অলরেডি হয়ে গেছে আমাদের মাস থেকে তারা ক্ষমতাকে নস্যাৎ করার জন্য। আইটি কু করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই 15ই আগস্টকে কেন্দ্র করে আমাদেরকে সতর্কতা থাকতে হবে, যাতে অপশক্তি কখনোই মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, তারা দেশকে যাতে আবার অকার্যকর সৃষ্টি না করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খুব সাবধানের সঙ্গে আমাদেরকে পাশ চলতে হবে, খুব সাবধানের সাথে আমাদের আগাতে হবে। গত পরশু দিন যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে হিন্দুদেরকে দিয়ে তারা সারা বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। হিন্দুদেরকে তারা মাঠে নামাই দিয়েছে যাতে মুসলমানদের বিরুদ্ধে একটা বিভেদ তৈরি করার জন্য তারা ময়দানে কাজ করতে পারে। আপনারা দেখেছেন মানব বন্ধন নামে যেসব হিন্দুরা ওখানে অবস্থান করেছিল এর ভিতরে বেশিরভাগই হচ্ছে মুসলমান। এই মুসলমান তারা হিন্দু সেজে এই সমাজকে বিপদগামী করার জন্য তারা এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে সারা বিশ্বকে তারা জানাতে চাইছিল যে এখানে হিন্দু মুসলমান যে ভেদাভেদ, এই ভেদাভেদ তৈরি করার জন্য তারা কিন্তু এভাবে অকার্যকর রাষ্ট্র তৈরি করার জন্য তারা এই প্ল্যানটা তৈরি করেছিল। কিন্তু এই প্ল্যানটা তারা ব্যর্থ হয়ে গেল, এই প্ল্যানটা কিন্তু তারা মাঠে মারা গেল। তাই সময় উপস্থিতি আমি উদার্ত আহ্বান জানাতে চাই, হিন্দু আমাদের শত্রু নয়। হিন্দুদেরকে আজকে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে হিন্দুদেরকে তাদের মসজিদকে তাদের গির্জা তাদের বাড়িঘর পাড়া দিয়েছে মুসলমানরা, তাদের বাড়িঘর পাড়া দিয়েছে ছাত্ররা, নিয়মিত তাদের পাড়াদের ব্যবস্থা করা হচ্ছে। কোনো হিন্দু পরিবার আজ কোনো আক্রান্ত হয় নাই। যতগুলো আক্রান্ত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে তারা দেখবেন যে দলীয় কোনো নেতা, আওয়ামী লীগের দলীয় কোনো নেতা, তারা হিন্দু ধর্মীয়ভাবে কোনো আক্রান্ত নয়, ধর্মীয়ভাবে কোনো আক্রান্ত হয় নাই, হয়েছে এখানে রাজনৈতিকভাবে আক্রান্ত। এটাকে ধর্মীয় হিসাবে তারা সারা বিশ্বকে জানানোর জন্য চেষ্টা করছে যে এটা যাতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো হিন্দুদেরকে আমরা কখনো আমাদের প্রতিপক্ষ হিসাবে কখনো দাঁড় করাতে চাই না। হিন্দু আমাদের ভাই, তারা এদেশের নাগরিক, তারা এদেশে তাদের অধিকার আছে, আমাদের যেমন অধিকার আছে এদেশে বসবাস করা, তাদের অধিকার আছে এদেশে বসবাস করা। তাই আমরা কখনো কোনো হিন্দু ভাইয়ের বাড়ির প্রতি আমরা আক্রমণ করতে চাই না, কখনো হিন্দু ভাইয়ের সাথে আমাদের কখনোই কোনো বিভেদ তৈরি করতে চাই না, তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা এখানে রাখবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে, খুবই সজাগ দৃষ্টি থাকতে হবে, যাতে এই যে সরকার আমাদের গঠন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এটা আমরা সবাই অবগত আছেন, এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিলেন আমাদের শহীদ গোলাম অধ্যাপক গোলাম আযম সাহেব, যিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপকার। এই তত্ত্বাবধায়ক সরকার দিয়েই এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে, এটা আমাদের সামনে একটা সবচেয়ে বড় অবদান যে তত্ত্বাবধায়ক সরকার সবচেয়ে গায়ে জ্বালা ছিল আওয়ামী লীগের। কারণ কেন এটা আমাদের প্রতিষ্ঠান, এটা আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যাতে কখনো সরকার প্রতিষ্ঠিত না হতে পারে, এইটা তার মূল থিম ছিল। এই থিমটা দিয়ে কিন্তু সেভাবে গণতন্ত্র চালিয়েছে, আজকে সে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে মানুষের এক সপ্তাহে যে মানুষের যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা মানুষ কিন্তু এখন বলতে শুরু করেছে যে সরকার অনেকদিন থাকুক,
সম্রাট উপস্থিতি। আপনারা দেখেছেন ইসলামের প্রতি কি বলে আঘাত করেছিল, ভট কথা বলার মতো মসজিদের কোন ইমাম সাহেব মসজিদে মেম্বারে দাঁড়ায় কোনো হক কথা বলবে এই ক্ষমতা মসজিদের ইমামদেরকে কেড়ে নিয়েছিল। কিন্তু ইমাম সাহেবরা এখন গত সময় দেখেছেন যারা ক্ষতি ছিলেন তারা কি পরিমাণ আলোচনা করেছেন, মন খুলে তারা কথা বলেছেন। আগামী শুক্রবার আছে, দেখুন তারা মন খুলে কথা বলবে। এই বিষয়টা কিন্তু তারা বন্ধ করে রেখেছিল। আপনারা দেখে ইতিমধ্যে জেনেছেন যে আয়না ঘর নামে একটি সবচাইতে নিকৃষ্ট একটি জায়গা তারা তৈরি করেছিল। এই আয়না ঘর যে ঘরটা যে মানুষের বেঁচে থাকার মতো ওখানে কোনো পরিবেশে নাই, তারপরও সেখানে মানুষকে রেখে রেখে নির্যাতন করেছে তারা। আপনারা দেখেছেন ডিবি অফিসে কি পরিমাণ ওখানে গুপ্ত ঘর রাখা হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। যারা বিপক্ষে কথা বলতো তাদেরকে ওখানে নিয়ে যায় রেখে দিত, গুম করে রেখে দিত সম্মানিত উপস্থিতি। এই পরিবেশ থেকে, এই সমাজ পরিবেশ থেকে এই ছাত্র সমাজ বের করে আনছে। আমরা চাই না আয়না ঘরের মতো কোনো ঘর তৈরি হোক, আমরা চাই না ডিবি অফিসের কোনো গুপ্ত ঘর তৈরি হোক, আমরা চাই সকল মানুষ সমান অধিকার দিয়ে বাংলাদেশে অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, আমির জামাত বলেছেন, নির্দেশ দিয়েছেন যে আমরা আমাদের উপর সবচেয়ে যারা নির্যাতন করেছে তাদের উপর আমরা কোনো নির্যাতন করবো না, ক্ষমা দৃষ্টিতে আমাদের দেখার জন্য বলেছে। যারা আমি ভাই করতে ভাইরা আছেন আমাদের উপর অনেক নির্যাতন করেছেন, এলাকাতে অনেকে থাকতে দেন নাই, আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, পুলিশ দিয়ে আমাদেরকে হয়রান করা হয়েছে, দিনকে দিন বাড়িতে থাকতে পারে নাই আমাদের নেতৃবৃন্দ, এটা ঘটনাটা অনেক ঘটেছে। সে ভাইরা যারা এখনো এখানে আছেন আশা করি তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে যদি তারা কখনো কোনো পরিকল্পনা করতে চায়, কোনো অবস্থায় যদি কোনো বদ পরিকল্পনা করে তাহলে কিন্তু আমরা রুখে দাঁড়াবো, কিন্তু আমরা ক্ষমা করে দিয়েছি, ক্ষমা নিশ্চিত তারা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা জানুন, বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা বুঝুন। আমি এখানে বলতেছি না জামাত ইসলামকে আপনারা যোগ দেন, জামাত ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, তারপরে বুঝবেন জামাত ইসলাম কি কাজ চায়, কি কেন কি করতে চায়। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 2001 সালে বাংলাদেশ জামাত ইসলামী 17 জন MP হয়েছিলেন, 2 জন মন্ত্রী হয়েছিলেন, এটা আপনারা সবাই দেখেন, সবাই জেনেছেন। এই মন্ত্রী MPরা যারা হয়েছিলেন তারা তাদের ভিতরে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। তো বাংলাদেশ জামাত ইসলাম একজন দুর্নীতিমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য এই ময়দানে কাজ করে যাচ্ছে। আসুন আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে জানুন, জামাত ইসলামকে বুঝুন, তারপর জামাত ইসলামের যদি ভালো লাগে জামাত ইসলামকে আপনারা করবেন।